হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী সাতই আগস্ট দু হাজার বাইশ রয়েছে শ্রীকৃষ্ণের ঝুনন পূর্ণিমা আর এই দিনটি হচ্ছে অতি পবিত্র দিন এই দিন যথেষ্ট শুভযোগ পাওয়া যাচ্ছে এমনকি দুটি নক্ষত্র পড়েছে নক্ষত্র দুটিও শুভ যার কারণে ছয় রাশির জাতক জাতিকাদের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে শ্রীকৃষ্ণের কৃপায় কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশির ব্যক্তি আসুন আমি এই ভিডিওর মাধ্যমে একে একে আপনাদের তা জানিয়ে রাখি সাতই আগস্ট সকাল সাতটা আটান্ন মিনিট পর্যন্ত রয়েছে ব্রহ্মযোগ তারপরে শুরু হবে ইন্দ্রযোগ এবং ইন্দ্রযোগ থাকবে পুরো দিন এই দুটি যোগ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যোগ এছাড়াও এই দিন রয়েছে দুটি নক্ষত্র একটি হচ্ছে অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্র থাকছে দুপুর একটা বেজে একুশ মিনিট পর্যন্ত এরপরে পড়ে যাবে জ্যেষ্ঠা নক্ষত্র কাজেই দুটি শুভযোগে এবং দুটি শুভ নক্ষত্রে ছয় রাশির জাতক জাতিকাদের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে কি কি এই ছয় রাশির জীবনে প্রাপ্তিযোগ ঘটতে চলেছে আসুন এবার আমি একে একে রাশিভিত্তিক আলোচনা করে আপনাদের জানিয়ে দিই প্রথম যে রাশির উপর শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি পড়তে চলেছে তা হল বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট ভালো হবে এছাড়াও আপনার সন্তান যদি কর্মরত অথবা কর্মরতা থাকেন তবে দেখবেন সন্তানেরও অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাচ্ছে সন্তানের কাছ থেকে আপনি সুযোগ সুবিধা পাবেন সন্তানের কাছে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা দূর হবে এছাড়াও যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন আপনি অবশ্যই এই দিন রাত বারোটায় রাধাকৃষ্ণের পুজো করুন যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন কিন্তু এখনও পর্যন্ত পছন্দসই যোগ্যতা সম্পন্ন পাত্রপাত্রীর সন্ধান পাননি দেখবেন তাদের সেই মনের ইচ্ছা পূরণ হয় দ্বিতীয় যে রাশির উপর কৃপাদৃষ্টি পড়তে চলেছে স্বয়ং শ্রীকৃষ্ণের তা হল কন্যা রাশি জাতক জাতিকাদের দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হবে বিবাহের জন্য শুভ যোগাযোগ আসবে এছাড়াও যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে ভাইয়ের সাথে বোনের সাথে আগের থেকে যথেষ্ট সুসম্পর্ক বজায় থাকবে যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তারা অবশ্যই রাত বারোটার সময় রাধাকৃষ্ণের পুজো করুন যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন দেখবেন ঋণ মুক্তি ঘটবে এছাড়াও সন্তানের কাছ থেকে আপনি নানা রকম সুযোগ সুবিধা পেতে চলেছেন তৃতীয় যে রাশির উপর শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি পড়তে চলেছে তা হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হতে চলেছে এছাড়াও কুম্ভ জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে তবে শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে নজর রাখতে হবে যারা গুপ্ত বিদ্যা শিখতে চাইছেন তাদের জন্য এই দিন যথেষ্ট শুভ এছাড়াও কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছেন কিন্তু এখনো পর্যন্ত চাকরি পাননি তাদের চাকরির শুভ যোগাযোগ আসতে চলেছে এছাড়াও যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন অনেকটাই ঋণ মুক্তির পথ খুঁজে পাবেন এবং যারা আপনার শত্রুপক্ষ রয়েছে সেই শত্রুপক্ষ এবার পরাস্ত হয় চতুর্থ যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকারা সন্তানের কাছ থেকে সুখ পাবেন বিবাহের শুভ যোগাযোগ আসবে পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে যারা চাকরির চেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তি হবে এছাড়াও যাদের কর্ম চলে গিয়েছিল তারা পুনরায় কর্ম পেতে চলেছেন এছাড়াও যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের দেখবেন বিবাহের শুভ যোগাযোগ আসতে শুরু হচ্ছে এমনকি এই মিন রাশির জাতক জাতিকাদের রাত বারোটার সময় শ্রীকৃষ্ণের উচিত আপনি অবশ্যই মধ্যরাতে শ্রীকৃষ্ণের পুজো করুন পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হল কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো ভাইয়ের সাথে বোনের সাথে আগের থেকে যথেষ্ট সুসম্পর্ক বজায় থাকবে সন্তানের কাছ থেকে সুখ পাবেন সন্তানের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে যাদের বারে বারে বিবাহে বাধা আসছে সেই বাধা দূরীভূত হতে চলেছে এছাড়াও আপনার জীবনে আসতে চলেছে নতুন প্রেম দীর্ঘদিন অপেক্ষার পর আপনার জীবনে আসবে নতুন প্রেম পরবর্তী এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হল কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে যারা চাকরির চেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তি হবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন এছাড়াও যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন তাদের ঋণ মুক্তি ঘটতে চলেছে পারিবারিক জীবনে এবং সাংসারিক পারিবারিক ও সাংসারিক জীবনে সুখ বৃদ্ধি পেতে চলেছে যাদের বিবাহে বাধা আসছে না তাদের বিবাহে বাধা দূরীভূত হবে এবং বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও দ্বারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম এই কন্যা রাশির জাতক ও জাতিকাদের মাঝরাতে অবশ্যই শ্রীকৃষ্ণের পুজো করা উচিত এই হচ্ছে সৌভাগ্যশালী ছয় রাশি যাদের উপর শ্রীকৃষ্ণের কৃপা পড়তে চলেছে সাতই আগস্ট থেকে ধন্যবাদ